কতটা প্রস্তুত উড়িষ্যার জার্সি গায়ে মাঠে নামার আগে আইসিএলে কি চিন্তা ভাবনা আছে পুরো সিজন জুড়ে একটু যদি বলো? এই সিজনটা আমার বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট সিজন হতে পারে আমার জন্য, যদি আমি নিজে নিজেকে মতলব খুব প্রফেশনাল ভাবে থাকি, খুব মতলব ডিসিপ্লিন থাকি, ডাউন টু আর্থ থাকি, তো ওয়ান অফ দ্য মতলব বেস্ট সিজন এটা আমার জন্য হতে পারে আমি বিলিভ করি, বিকজ আই নো কোচ অ্যান্ড আই হেয়ার অ্যাবাউট এভরিথিং অ্যাবাউট দ্য কোচ, বাট আশা করি আমার জন্য এটা বেস্ট সিজন হবে। আমাকে তার জন্য কষ্ট করতে হবে এভরি সিঙ্গল ডে, এভরি ডে মতলব কষ্ট করতে হবে ওই বেস্ট সিজনটা হওয়ার জন্য। রহিম ভাই, আমি তৈরি রহিম ভাই, উড়িষ্যা এফসি কে কেন বেছে নিতে? না দেখো, অবভিয়াসলি কলকাতা ছেড়ে মন বা নির্ভর করার ইচ্ছা আছে, বাট আশা করি এখন মতলব মনে হয় আমার এখন ওই টাইমটা হয়নি, খেলা মতলব হয়নি, বাট আশা করি আমি খুব তাড়াতাড়ি আসবো কলকাতাতে, খুবই তাড়াতাড়ি পা রাখবো কলকাতাতে। উড়িষ্যা চয়েস করলাম কেন কি আমার কাছে অপশন ছিল, বাট লোকেরা যেটা গেম স্টাইল আমার মতলব খুব পছন্দ, আর হ্যাঁ মতলব একটুখানি মতলব ওই গেম স্টাইলটা মতলব আরাম করতে টাইম লাগছে, বাট আমি ট্রাই করছি তাদের অ্যাডাপ করার জন্য ওই গেম স্টাইলটা যতটা তাড়াতাড়ি পারা যায়। আর উঠলাম গেম স্টাইল মতলব খুবই ভালো, ওর সাথে খুব ভালো মতলব ভালো প্লেয়ার আছে, প্লেয়ার ওদের সঙ্গে খেলার জন্য একটা মানে বলতে গেলে একটা খুব ভালো ওয়ে করতে পারে। কম্পিটিশন তো প্রচুর রয়েছে দলের মধ্যে, উষা প্রথম একাদশের সুযোগ পাওয়া নিয়ে কতটা আশাবাদী? হ্যাঁ কম্পিটিশন আছে, অবভিয়াসলি কম্পিটিশন থাকে, যেখানে যাবো কম্পিটিশন থাকবে, এবার নিজে নিজেকে আমার প্রুভ করতে হবে এভরি সিঙ্গেল ডে, যেটা বললাম কষ্ট করতে হবে, এভরি সিঙ্গেল ডে হার্ড ওয়ার্ক করতে হবে, কেন কি একটা ফার্স্ট ইলেভেনে খেলা একটা কোচের চয়েসে ফার্স্ট ইলেভেনে আসা হতো ইজি না যতটা আমরা ভাবি, তার জন্য আমাকে খুব কষ্ট করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে এভরি সিঙ্গেল ডে, তো এটা আমি করছি আর আশা করি আমি কি কন্টিনিউ করে থাকবো আর আশা করি আমি আমার চান্স পেয়ে আসবো। কীভাবে প্রিপারেশন করছো যখন মহামেডান ওই বছর খেলছে ইস্ট বেঙ্গল, মোহনবাগানও যখন উড়িষ্যার মুখোমুখি হবে, তোমার মেন্টাল প্রিপারেশন কী মুহূর্তে বাংলার ছেলে হয়ে তিন প্রধানের সাথে যখন তোমাদের ম্যাচ? হ্যাঁ এটা বলতে গেলে এটা আমার খুব ভালো ভালো চ্যালেঞ্জ আমার জন্য, একটা বাঙালি ছেলে তিনটে দলের সাথে লড়বে টাইমে, বাট এটাই ট্রাই যে যখনই মাঠে নামবো আমার বেস্ট দেওয়ার চেয়ে ট্রাই করবো, যেটা আমি সবসময় ট্রাই করি, আর এই সিজনটা আমি আরও বেশি ট্রাই মতলব ট্রাই করবো, কেন কি অবভিয়াসলি একটা বাঙালি ছেলে যখনই একটা বাংলা ঘরে আসে খেলা ট্রাই করে অবভিয়াসলি সেটা উত্তেজিত বেশি হয়, নিজেকে একটা প্রমাণ করার কিছু থাকে। হ্যাঁ অবভিয়াসলি একটা প্রমাণ করা থাকে কি হ্যাঁ বাঙালি ছেলে আছে যে খেলছে বাইরে, তখন আরও চোখে পড়ে, বাট আশা করি আমি খুব তাড়াতাড়ি। স্টিমাচের জমানায় জাতীয় দলে কম বেশি সুযোগ পেয়েছো তুমি, মানালোর জমানা শুরু হলো ভারতীয় ফুটবলে প্রথম যে দুটো ম্যাচ সেই দুটো ম্যাচে স্কোয়াডে রাখা হলো না, পরবর্তীতে সুযোগ পাওয়ার ব্যাপারে কতটা আশাবাদী? হ্যাঁ এখন নতুন কোচ এসেছে, এখন ওর ডিসিশন কি সেটা আমি বলতে পারবো না, বাট আমার যা মনে হয় আমি খুব তাড়াতাড়ি ন্যাশনাল টিমে ফিরে যাব, কেন কি আমি জানি আমার কাছে যেই মতলব যেই জিনিসটা আছে ওটাকে যদি আমি কন্টিনিউয়াসলি করতে থাকি আরও কষ্ট করতে থাকি, বাট ন্যাশনাল টিমটা খেলা ন্যাশনাল টিম জার্সি পরা খুব একটা ইজি না, তার জন্য খুব কষ্ট করতে হবে আমাকে, ভালো করতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে, আর এটা আশা করি আমি রিটেন করার ট্রাই করবো আর করবো, আর আমি খুব তাড়াতাড়ি ন্যাশনাল টিমে ফিরে যাবো। থ্যাংক ইউ।